ব্যারাকপুর মাতারেঙ্গি এলাকার বেশ কিছু সহৃদয় যুবক নিজেদের উদ্যোগে সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের মধ্যে বিতরণ করলেন খাদ্য সামগ্রী। বিশেষ করে যাদের রেশন কার্ড নেই সেই সমস্ত মানুষকে চিহ্নিত করে এদিন তাদের মধ্যে চাল, ডাল, মুড়ি, সোয়াবিন এবং সবজি সামগ্রী বিতরণ করা হয়। প্রায় 150 জন মানুষের মধ্যে এদিন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। নির্দিষ্ট সামাজিক দূরত্বে দাঁড় করিয়ে তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদক প্রদীপ পাত্র ও সমাজসেবী উজ্জ্বল রায়।